পণ্যের উন্নয়ন হচ্ছে তৈরি করা এবং নতুন পণ্য বাজারজাতকরণ অথবা সেবা যা ক্রেতাদের সুবিধা দিবে তা ডিজাইনিংয়ের প্রক্রিয়া। কিছু সময় নতুন পণ্য উন্নয়নের কথা উল্লেখ করে। নিয়ম নিষ্ঠা কেন্দ্রীভূত থাকে একটি নিয়মানুগ পদ্ধতি উন্নয়নের জন্য, যা একটি নতুন পণ্য বাজারজাতকরণের অন্তর্ভুক্ত সকল প্রক্রিয়াকে পথ নিদর্শন করবে। ফ্যাশনের দুনিয়ায় দ্রুত এবং একটানা বিবর্তনের সমসাময়িক বাস্তবতাকে তার অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তনের প্রতিফলন হিসেবে বিবেচিত করা হয়। পণ্য উন্নয়নের প্রক্রিয়ার জন্যে কাপড়ের উন্নয়নও খুবই দরকারি। সিল্কের কাপড়। সন্ধ্যার মখমলে জামা সিল্কের পাতলা রেশমি মখমলে একখণ্ডের জামা। সিল্ক সিফন উপকরণের মালবেরি সিল্ক অত্যন্ত পাতলা জামার কাপড়, সিল্ক স্কার্ফ শিফন শার্টের কাপড়। জিন্সের কাপড়ের উন্নয়ন। কটন কাপড়ের উন্নয়ন। নিট কাপড়ের উন্নয়ন। টিউবওয়েল কাপড়ের উন্নয়ন।